হ্যালো এভরিবডি, শুরু করছি আজকের সেকেন্ড লেকচার অন প্রবাবিলিটি থিওরি, চ্যাপ্টার 1, এক্সিওমস অফ প্রবাবিলিটি। লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম কিছু প্রিলিমিনারি ডেফিনেশনস রিগার্ডিং এক্সপেরিমেন্ট, ইভেন্ট, সার্টেন ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, সিম্পল ইভেন্ট। আজকে সেই ধরনের ডেফিনেশনগুলো রিলেটেড ডিসকাশন আরও কন্টিনিউ করে যাচ্ছি। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। আমি ডক্টর অনিরুদ্ধ পালিত, শুরু করছি লেকচার নাম্বার 2। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। এখানে আমরা আজকে যে ডেফিনেশনটা ডিসকাস করব সেই ডেফিনেশনটার মধ্যে প্রথম ডেফিনেশন হচ্ছে that one event implying the another event. Sheta ki jinish, suppose we consider two events A and the event B. We say that if the occurrence of the event capital A always means the occurrence of the second event capital B, then we say that the event capital A implies the event capital B. তার মানেটা কি, যদি একটা ইভেন্ট ট্রু হলে আমরা কনফার্ম বলতে পারি সেকেন্ড ইভেন্ট ক্যাপিটাল বি ইজ অলসো ট্রু, তাহলে আমরা ক্যাপিটাল এ ইভেন্টটাকে এইভাবে বলতে পারি দ্যাট ক্যাপিটাল এ ইভেন্ট ইমপ্লাইজ দ্য ইভেন্ট ক্যাপিটাল বি। তার মানে আমরা এইটুকু বলতে পারি দ্যাট অল দ্য সিম্পল ইভেন্টস অর দ্য ইভেন্ট পয়েন্টস ইন দ্যাট সেট ক্যাপিটাল এ মাস্ট বিলং টু দ্য ইভেন্ট ক্যাপিটাল বি। ফর এক্সাম্পল, আজকে যদি একটা আমরা ডাই থ্রোয়িং এক্সপেরিমেন্ট কনসিডার করি, ডাই থ্রোয়িং এক্সপেরিমেন্টের মধ্যে আমরা দুটো ইভেন্টকে ডিফাইন করতে পারি, ক্যাপিটাল এ ইজ অ্যান ইভেন্ট অ্যান্ড ক্যাপিটাল বি ইজ দ্য ইভেন্ট, ক্যাপিটাল এ ইজ ডিফাইন ইন দিস ওয়ে it contains only two event points 1 and 3 and capital B is the even face odd face. এইভাবে আমরা ক্যাপিটাল বি ইভেন্টটাকে ডিফাইন করলাম, দিস ইজ দ্য ইভেন্ট অড ফেস। তার মানে ক্যাপিটাল বি কখন অকার করতে পারে, যখন 1 অকার করবে অথবা 3 অকার করবে অথবা 5 অকার করবে। একটা ডাই থ্রো করলে 1, 3, 5 এই তিনটার মধ্যে যে কোনো একটা নাম্বার যদি অ্যাপিয়ার করে তাহলে আমরা বলতে পারি দ্যাট ক্যাপিটাল বি ইভেন্ট ইজ ট্রু। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দ্যাট ক্যাপিটাল এ ইভেন্ট যদি ট্রু হয় দ্যাট মিনস আইদার 1 অ্যাপিয়ার করছে আদারওয়াইজ 3 অ্যাপিয়ার করছে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতেই পারি দ্যাট ইয়েস ক্যাপিটাল বি ইভেন্ট ইজ অলসো ট্রু, বিকজ 1 আর 3 দুটোই অড ফেস। 5 হয়তো অকার করছে না, কোনো ব্যাপার না, কিন্তু 1 একটা অড নাম্বার, 3 একটা অড নাম্বার, দেয়ারফর দ্য ইভেন্ট odd face becomes true. তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো দ্য ইভেন্ট ক্যাপিটাল এ ইমপ্লাইজ দ্য ইভেন্ট ক্যাপিটাল বি। আমরা ম্যাথামেটিক্যালি উই রাইট ইট ইন দিস ওয়ে দ্যাট এ ইমপ্লাইজ দ্য ইভেন্ট বি। নেক্সট ডেফিনেশনে আসা যাক, দ্য ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্ট অর আইডেন্টিক্যাল ইভেন্ট। ইকুইভ্যালেন্ট অর আইডেন্টিক্যাল ইভেন্ট কাকে বলে? Suppose we have two events A and B related to certain experiment such that capital A implies the event B and capital B event implies the event capital A. If both of these two are true, then we say that these two events capital A and B are identical or equivalent or identical or equivalent events. We write it in this way, A is equal to B. For example, আজকে যদি আমরা একটা ইভেন্ট ডিফাইন করি ক্যাপিটাল এ কন্টেনিং দিস টু পয়েন্টস 3 and 6, আর একটা ইভেন্ট ক্যাপিটাল বি, এটাকে একটু অন্যরকম ভাবে লিখছি, এটাকে বলছি মাল্টিপল অফ 3। এইভাবে যদি ক্যাপিটাল বি ইভেন্টটাকে আমরা ডিফাইন করি, দেন উই ক্যান সে দ্যাট এ ইমপ্লাইজ বি, বিকজ এ যদি ট্রু হয় দ্যাট মিনস 3 আর 6 অ্যাপিয়ার করছে, তার মানে মাল্টিপল অফ 3 পাওয়া যাচ্ছে, দেয়ারফর দ্য ইভেন্ট বি ইজ ট্রু। সিমিলারলি বি ইভেন্টটা যদি ট্রু ধরে নিই দ্যাট মিনস মাল্টিপল অফ 3 যদি পাওয়া যায়, সে কথাটার মানেটা কি, মাল্টিপল অফ 3 মানে আইদার 3 পাবো
আদারওয়াইজ 6 পাবো। দ্যাট মিনস ক্যাপিটাল এ ইভেন্টটা ট্রু হচ্ছে, তার মানে আমরা বলতে পারবো বি ইমপ্লাইজ এ। তাহলে এখানে এ ইমপ্লাইজ বি অ্যান্ড বি ইমপ্লাইজ এ, এই দুটো ইভেন্টই ট্রু হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ ইজ ইকুয়াল টু বি, অথবা এ আর বি দুটো আইডেন্টিক্যাল অর ইকুইভ্যালেন্ট ইভেন্ট। নেক্সট ডেফিনেশন আসা যাক, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট। কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট কাকে বলা হবে? ইফ অকারেন্স অফ ওয়ান ইভেন্ট ইমপ্লাইজ দ্য নন অকারেন্স অফ অ্যানাদার ইভেন্ট অ্যান্ড ভাইস ভার্সা, দেন দিস টু ইভেন্টস আর কল্ড কমপ্লিমেন্ট অফ ওয়ান অ্যানাদার। অর্থাৎ একটা ইভেন্ট ট্রু হলে আরেকটা ইভেন্ট ফলস হবে, সেটা ট্রু হবে না। আবার সেকেন্ড ইভেন্টটা যদি ট্রু হয়ে থাকে তাহলে কনফার্ম ফার্স্ট ইভেন্টটা ফলস হবে। তাহলে এরকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে সেই দুটো ইভেন্টকে আমরা বলবো কমপ্লিমেন্ট অফ অ্যান অফ দ্য ইভেন্ট। ফার্স্ট ইভেন্ট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সেকেন্ড ইভেন্ট অ্যান্ড সেকেন্ড ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ফার্স্ট ইভেন্ট। ফর এক্সাম্পল, আজকে যদি আমরা দুটো ইভেন্ট ডিফাইন করি রিলেটেড টু দ্য থ্রোয়িং অফ এ ডাই, তাহলে ক্যাপিটাল এ আমরা ডিফাইন করছি ইভেন্ট, ক্যাপিটাল এ কে আমরা ডিফাইন করতে পারি অট ফেস, এইভাবে ডিফাইন করছি। আর ক্যাপিটাল বি এটাকে আমরা ডিফাইন করছি ইভেন্ট ফেস, এইভাবে। তাহলে দেখা যাক, দেখো ক্যাপিটাল এ যদি ট্রু হয় অর্থাৎ অট ফেস পাওয়া যাচ্ছে, তার মানে ইভেন্ট ফেস পাওয়া যাচ্ছে না, তার মানে বি ফলস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। আবার বি যদি ট্রু হয়ে থাকে অর্থাৎ ইভেন্ট ফেস যদি পাওয়া যায়, দ্যাট মিনস টু ফোর অথবা সিক্স, ইফ উই অবটেন ইভেন্ট ফেস তার মানে অট ফেস আসতে পারে না, সেক্ষেত্রে সেটা বলবো ক্যাপিটাল এ ইভেন্ট ইজ ফলস। তাহলে ক্যাপিটাল এ ইভেন্ট আর ক্যাপিটাল বি ইভেন্ট এটা এমন দুটো ইভেন্ট যেখানে একটা ইভেন্ট ট্রু হলে আরেকটা ইভেন্ট ট্রু হবে না। তাহলে আমরা এই দুটো ইভেন্টকে বলতে পারবো কমপ্লিমেন্ট অফ ইচ আদার। আমরা এইভাবে লিখে থাকি দ্যাট এ ইজ দ্য কমপ্লিমেন্ট অফ বি, অথবা বি ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এ। নেক্সট ইজ দ্য ডেফিনেশন অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট অফ ইভেন্টস। সাপোজ উই হ্যাভ টু অর মোর ইভেন্টস, সেগুলোকে একটা সেট অফ ইভেন্টস হিসেবে কনসিডার করছি। এই যে এই সেটের মধ্যে আমাদের এখানে যে ইভেন্টগুলো আছে, এ ওয়ান একটা ইভেন্ট, এ টু আর একটা ইভেন্ট, এ এন একটা ইভেন্ট, এভাবে আমরা এন নাম্বার অফ ইভেন্ট কনসিডার করছি। তো এটাকে আমরা বলতে পারি সেট অফ ইভেন্টস, লেট আস কনসিডার দিস সেট অফ ইভেন্টস। নাও দিস সেট অফ ইভেন্টস ইজ সেড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইফ টু অর মোর ইভেন্টস ক্যানট অকার সাইমালটেনিয়াসলি ইন এনি পারফরমেন্স অফ দ্য এক্সপেরিমেন্ট। একবার এক্সপেরিমেন্টটাকে পারফর্ম করলাম, ইন দ্যাট পারফরমেন্স যদি দেখা যায় যে দুটো বা মোর দ্যান টু ইভেন্টস ক্যানট অকার সাইমালটেনিয়াসলি, একসাথে দুটো বা তার বেশি ইভেন্ট অকার করতে পারে না, যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে সেই ইভেন্টগুলোকে আমরা, সেই সেট অফ ইভেন্টকে আমরা বলে থাকবো মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট অফ ইভেন্টস। ফর এক্সাম্পল, আজকে আমরা একটা ইভেন্ট ক্যাপিটাল এ ডিফাইন করতে পারি। কিভাবে ডিফাইন করছি? ক্যাপিটাল এ ইজ দ্য ইভেন্ট সাপোজ অট ফেস। সিমিলারলি আমরা আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম, ক্যাপিটাল বি ইজ দ্য ইভেন্ট কন্টেনিং দ্য টু পয়েন্টস টু অ্যান্ড ফোর। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি অট ফেস অ্যারাইজ করে তার মানে টু আর অথবা ফোর পাওয়া যাচ্ছে না ওই পারফরমেন্সে। তার মানে ক্যাপিটাল এ যদি ট্রু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল বি ট্রু হতে পারে না, অর্থাৎ দুটো ইভেন্ট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি একসাথে কখনো পারফর্ম অথবা ট্রু হতে পারে না, ক্যাপিটাল এ আর বি কখনো একসাথে ট্রু হতে পারে না। তার মানেটা কি? তার মানে ক্যাপিটাল এ অ্যান্ড বি আমরা বলবো দ্যাট দে ক্যানট অকার সাইমালটেনিয়াসলি অ্যান্ড দেয়ারফর দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অফ ইচ আদার। ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি এই দুটো ইভেন্ট একসাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট অফ ইভেন্টস তৈরি করছে। আমরা নেক্সট যে ডেফিনেশনে আসছি সেই ডেফিনেশনটা হচ্ছে এক্সস্টিভ সেট অফ ইভেন্টস। কাকে বলে এক্সস্টিভ সেট অফ ইভেন্টস? সাপোজ উই হ্যাভ আ সেট অফ ইভেন্টস এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 আপ টু এ এন, এন নাম্বার অফ ইভেন্টস আর দেয়ার ইন দিস সেট। This set of events is said to be exhaustive if these events together form the certain event. যদি সবগুলো মিলিয়ে একসাথে তারা সার্টেন ইভেন্ট তৈরি করে তাহলে আমরা সেই সেট অফ ইভেন্টকে বলবো এক্সস্টিভ সেট অফ ইভেন্টস। এখানে আমরা এক্সাম্পল হিসেবে আগে যে ইভেন্ট আমরা নিয়েছিলাম, ক্যাপিটাল এ একটা ইভেন্ট আমরা নিয়েছিলাম, ইভেন্টটাকে বলেছিলাম অট ফেস।
বি একটা ইভেন্ট আমরা কনসিডার করলাম, বি ইভেন্টটাকে আমরা এইভাবে ডিফাইন করছি 2, 4, আর সি একটা ইভেন্ট আমরা ডিফাইন করছি এরকম ভাবে সি ইজ ইকুয়াল টু 4, 6। তাহলে এখানে আমরা যদি সব ইভেন্টগুলোকে এবার এ একটা ইভেন্ট অট এর মধ্যে অট ফেজ গুলো আছে, দ্যাট মিনস কি কি আছে, 1 আছে, 3 আছে অ্যান্ড 5 আছে, বি ইভেন্টের মধ্যে 2 আছে আর 4 আছে, সি ইভেন্টের মধ্যে 4 আছে অ্যান্ড 6 আছে। তাহলে এই যে ইভেন্ট গুলো আছে সবগুলো মিলিয়ে আমরা যে সেটটা তৈরি করতে পারি, সেটা সেই ইভেন্টটা তৈরি করতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সার্টেন ইভেন্ট ক্যাপিটাল এস। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দ্যাট এই যে তিনটা ইভেন্ট এ বি এন্ড সি, এই তিনটা ইভেন্ট আমাদের এক্সস্টিভ সেট অফ ইভেন্টস তৈরি করছে রিলেটেড টু দ্য থ্রোয়িং অফ ডাই। এখানে একটা জিনিস অবজার্ভ করার মতন, দ্যাট দিস থ্রি ইভেন্টস ক্যাপিটাল এ অ্যান্ড বি অ্যান্ড সি, দিস থ্রি ইভেন্টস টুগেদার দে আর এক্সস্টিভ, ফাইন, বাট দে আর নট এক্সক্লুসিভ ইভেন্টস। কেন? বিকজ এখানে 4 হচ্ছে এমন একটা ইভেন্ট পয়েন্ট যেখানে যে ইভেন্ট পয়েন্টটা বি ইভেন্টের মধ্যে আছে আবার সি ইভেন্টের মধ্যে আছে। তার মানে 4 যদি অ্যাপিয়ার করে তার মানে আমরা বলতে পারি দ্যাট বি ইভেন্ট ট্রু হচ্ছে, সিমিলারলি সি ইভেন্টটাও ট্রু হচ্ছে, দ্যাট মিনস বি অ্যান্ড সি একসাথে আমরা অকার করছে বা ট্রু হচ্ছে বলতে পারবো যদি বাই চান্স আমরা 4 পাই। তার মানে তারা মিউচুয়ালি, বি অ্যান্ড সি এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না, তার মানে এক্সস্টিভ সেট অফ ইভেন্টস আর এক্সক্লুসিভ সেট অফ ইভেন্টস দুটো আলাদা ডেফিনেশন। এক্সস্টিভ সেট অফ ইভেন্ট সবসময় যে এক্সক্লুসিভ হবে এমন কোনো কথা নেই, আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট অফ ইভেন্টস যে এক্সস্টিভ হবে এমনও কোনো গ্যারান্টি নেই। নেক্সট আসা যাক ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ইকুয়ালি লাইকলি ইভেন্ট কাকে বলে? সাপোজ উই হ্যাভ টু অর মোর ইভেন্টস, ইফ উই ডু নট হ্যাভ এনি রিজন টু ফেভার ওয়ান ইভেন্ট ওভার অ্যানাদার ইভেন্ট, একটা ইভেন্টের উপরে আরেকটা ইভেন্টকে ফেভার করার যদি কোনো কারণ না থাকে, যদি কোনো রিজনেবল কোনো যদি রিজন না থাকে, তাহলে আমরা বলবো দ্যাট দিস টু অর মোর ইভেন্টস আর ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ফর এক্সাম্পল আজকে যদি আমরা দুটো ইভেন্ট কনসিডার করি, ক্যাপিটাল এ একটা ইভেন্ট যেখানে আমরা ইভেন্টটা বলছি অট ফেস, আর ক্যাপিটাল বি হলো আরেকটা ইভেন্ট যে ইভেন্টটাকে আমরা ডেজিগনেট করছি ইভেন, সরি এটা ইভেন্ট ফেস হবে, ইভেন্ট ফেস দিয়ে, ইভেন ইভেন্ট ফেস দিয়ে। তো এইভাবে আমরা দুটো ইভেন্টকে যদি আমরা ডিফাইন করি, একটা অট ফেস আর একটা ইভেন্ট ফেস, তাহলে আমরা বলতে পারবো দ্যাট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি দিস টু ইভেন্টস ক্যানট অকার সাইমালটেনিয়াসলি, তার মানে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, ভালো কথা। কিন্তু এটাও দেখতে হবে যে একটা ইভেন্ট যদি ক্যাপিটাল এ ট্রু হয় তাহলে ক্যাপিটাল বি ট্রু হওয়ার স্কোপ সেম, কারণ ক্যাপিটাল এর মধ্যে তিনটা এলিমেন্ট আছে, ক্যাপিটাল বি এর মধ্যেও তিনটা এলিমেন্ট আছে, তিনটা ইভেন্ট পয়েন্ট আছে। তাহলে ক্যাপিটাল এ কে আমরা ক্যাপিটাল বি এর চেয়েও বেশি ফেভারেবল ভাবার কোনো স্কোপ আমাদের কাছে নেই, সিমিলারলি ক্যাপিটাল বি ইভেন্টটাকেও ক্যাপিটাল এ ইভেন্টের রেসপেক্টে বেশি ফেভারেবল এটা ভাবার কোনো স্কোপ আমাদের কাছে নেই। তার মানে আমরা বলতে পারি তারা ইকুয়ালি লাইকলি টু অকার। সেই জন্য এই ধরনের দুটো ইভেন্ট ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি যাদেরকে যদি একসাথে আমরা কনসিডার করতে পারি তাহলে আমরা বলবো ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর ইকুয়ালি লাইকলি ইভেন্ট। সিমিলারলি আমরা যদি ডিফাইন করি এই যে ইভেন্টটা, সিমিলারলি আমরা যদি ডিফাইন করি সাপোজ ক্যাপিটাল এ একটা ইভেন্ট আমরা ডিফাইন করছি কন্টেনিং দ্য এলিমেন্টস 1, 2, ক্যাপিটাল বি একটা ইভেন্টকে আমরা ডিফাইন করি ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু দ্য ইভেন্ট কন্টেনিং 3, 4, আবার ক্যাপিটাল সি বলে একটা ইভেন্ট ডিফাইন করি, ক্যাপিটাল সি ইজ দ্য ইভেন্ট কন্টেনিং, আচ্ছা একটু চেঞ্জ করে দিই, 4, 6 করে দিই এখানে, আর লেট আস কনসিডার ইট অ্যাজ 3, 5। সো দিস থ্রি আর অলসো ইকুয়ালি লাইকলি ইভেন্টস বিকজ আমাদের কাছে কোনো পার্টিকুলার কোনো আগে থেকে জানা কোনো কারণ নেই যে কারণে আমরা বলতে পারি দ্যাট ক্যাপিটাল এ ইজ মোর ফেভারেবল দেন ক্যাপিটাল বি অ্যান্ড সি, অথবা ক্যাপিটাল বি ইজ মোর ফেভারেবল দেন ক্যাপিটাল এ অ্যান্ড সি, সিমিলারলি ক্যাপিটাল সি
is not much more favorable relative to capital A and capital B. So capital A, B and C are equally likely events. Next definition ashchi, the definition of even event space. What is an event space? Event space is actually the collection of all simple events related to a certain random experiment. It is actually the set of all simple events related to a random experiment. তাহলে মানে আমরা বলতে পারি দ্যাট এই যে একটা ডাইথ্রিং এক্সপেরিমেন্ট যদি কনসিডার করি, দিস ইভেন্ট ক্যাপিটাল এস ইজ দ্য ইভেন্ট স্পেস। এই ইভেন্ট স্পেসের মধ্যে সব রকম পসিবল ইভেন্ট পয়েন্টগুলো আমাদের ইভেন্টগুলো আমাদের থাকবে। এদের এলিমেন্টগুলোকে আমরা বলে থাকবো ইভেন্ট পয়েন্ট। এক একটা ইভেন্ট স্পেসের যে এলিমেন্ট, ইভেন্ট স্পেসের এলিমেন্টগুলোকে আমরা বলে থাকবো ইভেন্ট পয়েন্ট। তাহলে এটা ক্লিয়ার দ্যাট এই যে ইভেন্ট স্পেস আমরা কনসিডার করছি, ইভেন্ট স্পেস কিছুই না, ইভেন্ট স্পেসটা আমাদের বলা যেতে পারে এটা হচ্ছে আমাদের সার্টেন ইভেন্ট। তবে একটা জিনিস একটু ক্লিয়ারলি বলে রাখি দ্যাট কিছু কিছু আমি এখানে রিমার্ক হিসেবে লিখে রেখেছি দ্যাট ইন সাম বুকস কিছু কিছু বই আছে যেখানে অথররা এই ইভেন্ট স্পেসটাকে স্যাম্পল স্পেস হিসেবে ডেজিনেট করেছে। স্যাম্পল স্পেস এই নোমেনক্লেচারটা আমি বলবো যে এটা হয়তো অনেক ক্ষেত্রে মিসলিডিং হয়ে যেতে পারে, কারণ স্যাম্পল স্পেস হিসেবে আমরা ভাবতে পারি দ্যাট দিস ইজ দ্য স্পেস অফ স্যাম্পলস অ্যান্ড স্যাম্পল ইজ রিলেটেড টু সামথিং দ্যাট ইজ ডিসকাসড ইন দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। তো স্ট্যাটিস্টিক্স নিয়ে যখন স্টাডি করা হয় তখন আমরা স্যাম্পল ড্র করে থাকি। তো স্যাম্পল স্পেস অ্যাকচুয়ালি হওয়া উচিত সেট অফ স্যাম্পলস যেটা অ্যাকচুয়ালি এই ইভেন্ট স্পেস থেকে এন্টায়ারলি একটা আলাদা আইডিয়া। সো ইন ফিউচার আমরা এই যে ইভেন্ট স্পেসটাকে ইভেন্ট স্পেস হিসেবেই ডেজিনেট করে যাব, স্যাম্পল স্পেস হিসেবে আমরা এখানে আর পরবর্তীতে কোনো রকমভাবে কিছু ডিসকাস করব না। একটা জিনিস শুধু মাথায় রাখা যেতে পারে দ্যাট এই স্যাম্পল স্পেস দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সার্টেন ইভেন্ট। আর এই যে একটা ইভেন্টের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে, সে যে সিম্পল ইভেন্টগুলো থাকে, সেগুলোকে আমরা ইন ফিউচার ইভেন্ট পয়েন্ট হিসেবে ডিফাইন করে যাব। সো আমরা বলতে পারি দ্যাট এই যে অট ফেস হিসেবে যে ডাইথ্রিং এক্সপেরিমেন্টের মধ্যে অট ফেস হিসেবে যে ইভেন্টটা আমরা ডিফাইন করছি সেখানে আমাদের তিনটে ইভেন্ট পয়েন্ট আছে, 1, 3 এন্ড 5। তো এই কয়েকটা ডেফিনেশনই এখানে আমরা আজকে আলোচনা করলাম। এরপরের ডিসকাশনগুলোতে আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি তোমাদের সামনে ইন্ট্রোডিউস করব। তো এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে একটু এই জিনিসটা শেয়ার করে জানাও। যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের এই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন থেকে বুঝতে পারি যে এই চ্যানেলটা বা এই ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে নাকি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও, এই কমেন্ট বক্স থেকে আমি কোশ্চেনগুলোকে নিয়ে তাহলে সেই কোশ্চেনগুলো অ্যান্সার কি হতে পারে সেটা আইদার আমি কমেন্টে দিতে পারি, বা সাবসিকুয়েন্ট যে ভিডিওগুলো আমি তৈরি করব বা যে লেকচারগুলো আমরা তৈরি করব সেই লেকচারে তোমাদেরকে এটা এগুলো নিয়ে ডিটেল আমরা আলোচনা করতে পারি। তো আজকে এইটুকুই থাকুক, থ্যাংক ইউ।